সকালের নাস্তা খেতে আসলাম আজকে আজকে আরেকটা কারণে আজকে আজকে ভিডিওটা করতেছি, সেটা হলো আমার এক আপু আছে লন্ডনে থাকে, রুকসানুর রহমান। ওনার মা খুব অসুস্থ, আমাকে শুধু এইটুকু ইনফরমেশন দিছে আর কোনো কিছু জানি না। আমি তো সবার কাছে দোয়া প্রার্থনা করতে বলছে আর কি, সবাই আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার সবাই, আশা করি ওনার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে করে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে। আর কি বলবো, তিনি সন্তানের কাছে মায়ের চেয়ে আপন আর কিছু নাই, অমূল্য সম্পদ, মা হলো অমূল্য সম্পদ। তো ওনার জন্য সবাই আমরা প্রার্থনা করি যাতে করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মূলত আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইটা, আজকে খাবো কি সেটা বলে দিই। এই বাসায় বা ভাঙানো রুটি, একটা বাসি তরকারি কালকের, এটা ডিম পোস্ট, আর এটা একটা কলা, এই আর কি সকালের নাস্তা। বেশিরভাগ সকালে এইভাবে এই জিনিসগুলো খাওয়া হয় আমাদের বাঙালির সবারই বাসায় প্রায়, মনে হয় দেখানো তেমন কিছু নেই। ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো রুকসানুর রহমানের মা অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া প্রার্থনা চাওয়া সবার কাছে, এটাই মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, সবাই আশা করি সবাই একদম সবাই করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে, তাহলে আমি খাওয়া শুরু করি। শীতকালে বাসে যাবে স্বাদ লাগে। স্পেশালি সবজি আর কি, আমি
রুটি করা দেখাইতে মজা লাগে, এমনি খেলাম। দেশি সবজি গুলা কিন্তু ছোট ছোট কলা কিন্তু খাইতে খুব স্বাদ হয়ে যায়। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য সেটা হলো লন্ডনে থাকা আমার এক আপু আছে তুষানা রহমান, ওনার মা অসুস্থ। আপনারা সবাই ওনার মার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে করে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ একজন সন্তানের কাছে মায়ের চেয়ে আপনার কিছু নেই, তো সবাই আমরা দোয়া করি তার ওনার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, আশা করি ভালো থাকে সবাই। ধন্যবাদ।